আবারও মর্মান্তিকভাবে হত্যা করা হলো এক মহিলাকে। রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা অঞ্চলে কিছু অশুভ লোক মর্মান্তিকভাবে হত্যা করেছে 40 বছর বয়সী অতরা বিবি নামের এক মহিলাকে। ওই দিন ওই মহিলা শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি আসছিল। মানসিক ভারসাম্যহীন ওই মহিলাটি ভুল করে সেকেন্দ্রা অঞ্চলে ঢুকে পড়লে তাকে ছেলে ধরা অপবাদ দিয়ে ট্রাক্টরের সাথে বেঁধে গণপিটুনি শুরু করে, কয়েকজন বাসের বাড়ি সজোরে আঘাত করে। পুলিশের গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের চোখের সামনে তাকে তিলতিল করে মরতে হয়েছে। নিরপরাধ মহিলা কোনো সুবিচার পেল না। 98% মৃত্যুর কোলে ঢলে পড়া মহিলাটিকে পুলিশ হসপিটালে নিয়ে গেল। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করল। একজন অসহায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে এইভাবে পিটিয়ে মর্মান্তিকভাবে হত্যা করেছে শ্রেকেন্দার অধিবাসীরা। এর বিচার চাই, এইরকম স্লোগান দিয়ে ফেসবুক, টুইটার এবং ইউটিউবে ঝড় তুলেছে এই ভিডিওটি। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না।